যাবে যাবে চেষ্টা কর। আবার রোদ এসছি, হেভি রোদ এসছি, যার জন্য একটু আবঝাবঝা লাগছে। দেখুন রান্না করছি, আলু পোস্ত আর ডাল, ডাল ফোড়ন দিয়ে রেখে দিয়েছি, আলু পোস্ত দিয়েছি আর অল্প একটু পাঁপড় ভাজা ভেজে নিয়েছি বাচ্চাগুলোর জন্য। আর বন্ধুরা আপনাদের কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আলু পোস্ত করছি আর তার সঙ্গে ডাল হয়ে গেছে। আর আমার মেয়ের তো স্কুল এখনও ছুটি, ছুটি নেই তো মায়ের সঙ্গে যাবো একটু মার্কেটে। মার্কেটিং করতে করতে জুতো কী করেছে আমি তো কুকুরে পুরো জুতো ছিঁড়ে কুটি কুটি করে দিয়েছে। মেয়ের দুজোড়া জুতো কুটি কুটি করেছে আর আমার একজোড়া, তো ওই জন্য কী করবো, খালি পায়ে কী করবো, তো যাচ্ছি রেগুলারে জুতো পরার জন্য কিনতে যাওয়া। তো সিলেদার্সে যাবো আজকে একটুখানি, জুতো কিনতে যাবো সিলেদার্সে। আর এখন একটুখানি এটা করে নিই, হয়ে গেছে, আমি টান টান করে রেডি হয়ে নিয়েছি, যে একটু পোস্তটা নেড়ে চেড়ে নেবো, হয়ে যাবে। আর ওয়েদারটা আজকে বেশ ভালো, তারপর আবার সকালবেলায় খুব সুন্দর রোদ উঠেছিল, আর বেলাতে হলো কি রোদটা পুরো চেপে গেল। গুড ইভিনিং বন্ধুরা, আর আমি চলে এসেছি মায়ের সঙ্গে মার্কেটিং করে চলে এসেছি সন্ধেবেলা। এখন একটু চা টা খেলাম, খেয়ে ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি। কী কী কিনলাম আজ? অনেকগুলো শাড়ি কিনেছি, ছটা সাতটা শাড়ি কিনেছি। দোকানে মাসি কাজ করে, মাসির জন্য কিনেছি, আমার জন্য কিনেছি, মায়ের জন্য কিনেছি, নাইটি কিনেছি, জুতো কিনেছি, সব কিছু কিনেছি। কারণ জুতো কুকুরে পুরো ছিঁড়ে কুটি কুটি করে দিয়েছে, জানেন বন্ধুরা আমাদের ফ্ল্যাটে খুব কুকুর থাকে, ওরা উঠে গেট থাকে কিন্তু তাও অনেকে হয়তো আটকায় না, যেমন হয় আর কি। আর কুকুরগুলো উঠে না পুরো মানে আমাদের দুয়ারে, যে দুপুরে ছেলের স্কুলে গেলাম বললাম সেই দিন কি এসে রেখে ঢুকেছি, আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করা হয়নি। আর সেদিনকেই নতুন জুতোটাকে পুরো একটা আমার নিয়ে গেছে আর একটা আমার মেয়ের, মানে দুজনে নিয়ে গেছেন, একটা কুকুরই নিয়ে গেছে, জানি না অনেক কুকুর আছে আমাদের এখানে, তো নিয়ে গিয়ে সেটাকে কুটি কুটি করে কেটেছে, মানে এমন কেটেছে সেটা কোনো রকম রাস্তা নেই, তো আর দেখে কিছু আর করার নেই, তারপরে গিয়ে বাধ্য হয়ে জুতো কিনে। মা কী বানাচ্ছ? মালপোয়া। ও কিনতে হলো, মানে কী পরে যাবো এই ভেবে, মেয়ের তো দুটো জুতোই ছিল, মেয়ে যদি পা বড় হয় দুটো জুতোই কেটে দিয়েছে, পুজোটা আগে কেটে দিয়েছিল, বাতিল দিয়ে দিয়েছে, পুরোনো জুতোটা বার করে দিয়েছে যাতে পরে কোচিং টোচিং যায়, সেই জুতোটাকেও কুটি কুটি করে কেটেছে, তার সঙ্গে আমার পুজোর জুতোটাকে কেটেছে, তিন জোড়া জুতো আমাদের মোটামুটি কুটি কুটি করে কেটে দিয়েছে। আর কিছু করার নেই, তিন জোড়া নয় চার জোড়া, তারা তো মেয়ের এক জোড়া ছিঁড়েছিলো।
তো চার জোড়া জুতো মোটামুটি চার জোড়ার মধ্যে একটা 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 করে সবাই কেটেছে, এই নয় যে চার জোড়া মানে আটটা কেটেছে, তো কেটে দিয়েছে আর কিছু করার নেই, বাধ্য হয়ে আগে দৌড়েছি জুতো কিনছে সিলে দার। যাবে যাবে চেষ্টা কর, আবার আসছি। তো সিলেদার্সে গেছিলাম, জুতো কিনলাম, আমার জন্য কিনিনি, কারণ আমি ভাবলাম পুরনো জুতোগুলো এবার পরি, কারণ নাহলে অনেকদিন হলে হয় কি বলুন তো জুতোগুলো না পুরো আঠা নষ্ট হয়ে যায় পাছে, তাই আমার দু তিন চার তিন বছর আগে জুতো এখন আছে, যেহেতু তুলে পড়ি তো ওটা মানে নষ্ট হয় না, তো ভাবছি আর জুতো না কিনে রেগুলার ইউজের একটা আছে জলে পড়ে নেবো আর ওটাকে বার করবো। আর আগের বার এবারে পুজো যে দুটো জুতো কিনেছি, তো আছি আগের বছরেরটা নতুনই আছে, তো ওই জন্য একদম আগে তিন চার বছর আগে যে জুতোটা কিনেছিলাম ওটা পরে রেগুলার পরে নেবো, আর কিনবো না, রাখারও তো অসুবিধা হয়, আর জুতো না অনেক দিন থাকলে আঠা শুকিয়ে যায়, বেকার হবে, তো ওই জন্যই আমি এটা করলাম। তাহলে চলুন আজকে রাতে খাবো কি, দাদা মা চিকেন করে পাঠিয়েছে, চিকেন কি নাম খুব সুন্দর, তো চিকেন আর রুটি আর তার সঙ্গে ফিস ফ্রাই দাদাই পাঠিয়েছে, রুটিটা আমি করে নিয়েছি আর ওটাই আজকে খাবো, আর ছেলে তো খাবে বলে ছটফট করছে, মেয়েকে বললাম একটু স্যালাডটা কাট, স্যালাড বলতে পেঁয়াজই আছে আর কিছু নেই, তো পেঁয়াজ দিয়েই রেসে খাবো, লেবু আছে লেবু দিয়ে পেঁয়াজটা খাবো, পেঁয়াজ এখনকার এত ঝাঁজ না যেই কাটবে চোখ দিয়ে জল, আমি বললাম দু ফালি পেঁয়াজ কাট তালি হয়ে যাবে, ও বেচারা কেটে, কারণ আমি ভাবলাম দেরি হয়ে যাবে এরপরে, ওর কাটতে গিয়ে না ওর মানে চোখ দিয়ে জল বেরোয় ঝাঁজ, আমারও না পেঁয়াজ কাটলে সহ্য হয় না, দু পেঁয়াজ কাট আমি যেহেতু রুটি করছিলাম। তাহলে বন্ধুরা চলুন, বন্ধুরা দেখুন করছি মালপোয়া, এই দেখুন এক থালা মালপোয়া করেছি, কবে থেকে নারকোল এনে রেখেছি, সব কিছু এনে জোগাড় রেখেছি যে মালপোয়া ভাজবো, আর বলবেন না এখন না মানে কাজে এতটা ব্যস্ত ভালো মন্দ করার আর সময় পাই না, বাচ্চাগুলো যেহেতু এটা করতে ইচ্ছা হয় বলুন, যাই হোক মালপোয়া করছি, আর মালপোয়াটা খেতে অসাধারণ হয়েছে, কারণ মেয়েকে দিয়েছিলাম খেতে, পোয়াটা ভালো হচ্ছে আমার। তাহলে বন্ধুরা রান্নাবান্না আর সকাল থেকে এই ঘরের কাজ এগুলো করতেই থাকি, তার মধ্যে ভিডিও করা সব কিছুই করি, আমরা মেয়েরা কত কিছু করি বলুন তো, আর সবসময় কিন্তু এই কাজগুলো আমি শেয়ার করি না, এভরিডে চানের আগে এটা সকালবেলার ভিডিও, আর মালপোয়াটা আমি রাতে ভেজেছিলাম মানে বাচ্চাদের জন্য, তো সকালবেলায় ভাবলাম আপনাদের শেয়ার করি, মানে এডিটিং করতে করতেই মনে পড়লো যে না বন্ধুদের শেয়ার করা দরকার, সবসময় এগুলো শেয়ার করা হয়ে ওঠে না, আসলে এতটাই তাড়াহুড়োর মধ্যে আমরা কাজ করি, এই নয় যে কেউ কাজ করে চলে যাচ্ছে তারপরে আমি তার উপর একটু মানে কাপড় দিয়ে বুলিয়ে বুলিয়ে দেখাচ্ছি, এরকম সময় আমরা পাই না বন্ধু, র্যান্ডম কাজ করতে হয় সকাল দিয়ে রাত অবধি, মিডিল ক্লাস ফ্যামিলিতে থাকলে যেটা হয় সেটাই আমাদের করতে হয়, তো ওই সময় ক্যামেরা ধরে ওই কাজ করা আমার মনে হয় না সেই কাজটা পারফেক্টভাবে করা যায়, তবে হ্যাঁ পরিষ্কার করা রইল সেইখানে আপনি একটু কাপড় দিয়ে পুছে নিলেন একটু ঝাঁটা নেড়ে নিলেন সেসব কাজ তো আমরা করি না, তো সে কারণই হয়তো আমি সবসময় এইসব কাজ শেয়ার করি না, আমি এখন চান করতে ঢুকবো আর ঠিক সেই সময় আমি বেসিনটা এভরিডে পরিষ্কার করি, আর এভরিডে পরিষ্কার করি বলি দেখুন অনেকটাই পরিষ্কার আছে, আর এই কারণে আমি এইসব কাজ আপনার সঙ্গে শেয়ার করি না, তো আজকে মনে হলো না আমার হাজব্যান্ডকে ছিল ঘরে আমি মনে পড়লো যে যাও একটুখানি এটা ভিডিও করো, তখন ও করে দিল, আমার পক্ষে সম্ভব হয় না চা মানে চানের সময় এতটাই তাড়াহুড়ো থাকে যে ওই পরিষ্কার জায়গা নিয়ে কি যেহেতু সব করতে হয় তো ভিডিও ধরে কাজ করা সম্ভব নয়, তো আর এই কাজটা আমার কিন্তু রেগুলারের কাজ, এটা একদিনের কাজ নয়, রেগুলার আমি চান করতে ঢুকবো তখন বেসিনগুলো এই রান্নাঘরের বেসিন দু বা তিনবার মাজা হয় বাসনের সঙ্গে, কিন্তু এই বেসিনটা আমি চানের সময় একবার এভরিডে পরিষ্কার করি, আর তার মধ্যে বাথরুমে যে আছে কলগুলো সেগুলো পরিষ্কার করে নিই, তবে হ্যাঁ রোজ অতটা সময় দিতে পারি না বাথরুমের কলগুলোতে, অত জলগুলো আটকে থাকে যেহেতু আমাদের এখানে জল প্রচুর হার্ড মানে প্রচুর আয়রন আছে জলেতে, তো দাগ হয়ে যায় প্রচুর দাগ হয়ে যায়, কিছু কিছু দাগ তো তোলা সম্ভব হয় না, কিছু কিছু দাগ কিন্তু এভরিডে পোচাপুচি করলে সেটা উঠে যায়, তো সেই জন্য আমি এভরিডে সাবান রাখার যে স্টিলের র্যাক সেটাকেও পরিষ্কার করি, রেগুলার পরিষ্কার
পরিষ্কার হয়, কিন্তু রেগুলার বন্ধুরা জলের দাগটা ওতে আবার পড়ে যায়। আমি রেগুলার চানের সময় সাবানের সঙ্গে ওটাকে পরিষ্কার। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন, আর নতুন বন্ধু যারা আছেন তারা আমার ব্লগটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে, নতুন আরেকটা রেসিপি এবং সংসারে সব টুকটাকি কাজ নিয়ে। তাহলে আজকের মতো এতটাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে দুপুরে রান্নাবান্না যেটা করলাম, ডাল করেছি, পোস্ত করেছি, কারণ আজকে যেহেতু সোমবার আর মা পাঠিয়েছে মাছ, আমি করেছি ডাল ভাত পোস্ত আর তার সঙ্গে মিষ্টি, আর কিছুই রাখিনি। রেসিপি আজকে এটাই, একটু পেঁয়াজ দিয়ে পোস্ত ভালো হয়, কিন্তু যাই হোক এই পোস্তটা খেতে খুবই সুন্দর হয়। আলু পোস্ত, মাছ ভাজা, ডাল, মুগের ডাল, আর এটা হচ্ছে মাছের কালিয়া, তার সঙ্গে পাঁপড় ভাজা আর মিষ্টি। এই হলো আজকের রেসিপি।